আমাদের কাছে যদি এমএস ওয়ার্ডের একটা পেজ থাকে, সেটার ভিতরে পেজের ভিতরে যদি 50-60 পৃষ্ঠা থাকে বা এর চেয়ে বেশি বা এর চেয়ে কম থাকে, এখন কোনো কারণে এই পৃষ্ঠা থেকে এই পেজগুলো থেকে 60 পৃষ্ঠা থেকে আমি একটি পৃষ্ঠা কারো কাছে শেয়ার করব। এখন এর ভিতরে অন্য পৃষ্ঠার ভিতরে গোপনীয় কিছু থাকতে পারে, এখন একটা পৃষ্ঠা আমি শেয়ার করব সেটা আবার পিডিএফ করে। এখন আমি বলতে চাচ্ছি আপনি যদি একটা পৃষ্ঠাকে এখান থেকে পিডিএফ করতে চান তাহলে সবগুলো পৃষ্ঠা পিডিএফ করতে হবে, আর সবগুলো পৃষ্ঠা পিডিএফ করে আপনাকে আবার একটা পৃষ্ঠা আলাদা করতে হবে, সেখানে আবার আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে, এবং এছাড়া অন্য অন্য পদ্ধতি ব্যবহার করে আপনাকে সেটাকে বলে স্প্লিট, অর্থাৎ অনেকগুলো পিডিএফ পৃষ্ঠা থেকে একটি পৃষ্ঠাকে আলাদা করা। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি এই অনেকগুলো প্রসেসিং না করে কীভাবে এমএস ওয়ার্ড থেকে, অর্থাৎ এমএস ওয়ার্ড থেকে পিডিএফ করার ক্ষেত্রে আপনার পছন্দের একটি পৃষ্ঠা আপনি কিভাবে এক ক্লিকের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডেরও কম সময়ে আপনি কিভাবে সেই 60 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠা থেকে শুধুমাত্র আপনার পছন্দের একটা পৃষ্ঠা বা মাঝখান থেকে 2টা পৃষ্ঠাকে আপনি পিডিএফ করবেন, এই বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো। এটি করার জন্য আমাদের বর্তমান যে উইন্ডোজগুলো আছে সবগুলোর সাথেই সাধারণত পিডিএফ সফটওয়্যারটি থাকে, এটি যদি থাকে তাহলে এটি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে পিডিএফ এমএস ওয়ার্ড থেকে পিডিএফ করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় ফ্রি, সেটা আপনারা ইনস্টল করতে পারবেন আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলে। এটি করার জন্য আপনি প্রথমে এই অফিস বাটনে ক্লিক করবেন, আপনার যদি ফাইল 10 হয় অথবা 7 হয় অফিস ফাইলটি কোনো সমস্যা নেই, আপনি যে সেভ অ্যাজে ক্লিক করবেন। করার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ, এখানে পিডিএফ এটা পেয়ে যাবেন। পাওয়ার পরে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে অপশন, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে পেজ রেঞ্জ, এখানে এসে আপনি যদি কারেন্ট পৃষ্ঠা করেন তাও দিতে পারবেন, আর আপনি যদি এখান থেকে পেজটা সিলেক্ট করেন আপনি এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি পৃষ্ঠা আপনি সিলেক্ট করবেন, কত নম্বর পৃষ্ঠা আপনি সিলেক্ট করতে চান, যে আপনি 4 থেকে 4 অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠাটি এখন পিডিএফ হবে, আর যদি আপনি এখান থেকে 10 থেকে 10 দেন অথবা 5 থেকে 10 দেন তাহলে 5টি আপনি যা সিলেক্ট করে দেন সেটাই পিডিএফ হবে, আপনি আপনার গোপনীয়তা রক্ষা করে আপনার পিডিএফ ফাইলটি শেয়ার করতে পারবেন।